আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শপস টাইনি ওয়ালিউকে। আশা করি আল্লাহর রহমতে যাজা খানো আসুন, ভালো আসুন, সুস্থ আসুন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর অনেক দিন বাদে আজকে একটা ব্লগ শেয়ার করলাম আপনারা লগে। আর এই ব্লগটা আমার মানে রোজা মাসের ব্লগ আর কি, আপনারা লগে একটু শেয়ার করলাম। মানে সম্পূর্ণ ব্লগটা রোজা মাসের নয়, মানে এখনকার কিছু শপিং আর কিছু গিফট খোলা কি ওগুলা রোজা মাসের আকি ও সময় আমি রেকর্ড করে রাখছিলাম, আর সময়ের অভাবে আসলে শেয়ার করতাম পারছি না। আর মেন কথা হইলো গিফট খেউড়ে দিতে চাই আকি আমি চাই না যে হ্যাঁ, মানে আমার গিফট দেওয়ার আগে ভিডিওটা মানে শেয়ার করে নিতাম আর বাদে আকি গিফট দিতাম, একটু আসলে কিছু অকওয়ার্ড লাগে। তো আমি সবসময় ট্রাই করি জানি গিফট দিলে যে স্যারে আগে গিফটটা দিতাম আর এর বাদে আকি শেয়ার করতাম আপনার লগে। তো আমি অলরেডি গিফটটা আমি অলরেডি দিলাইছি তারারে, আর একটা আগে যেহেতু শেয়ার করতাম চাইছি না, তো একটা হইলো ঈদের একটা গিফট আর কি। সো আমার নেফির লাগি আর নেসোর লাগি আমি আনছি। তো এখানে একটা ট্রেইনার দেখতে পারো, এই ট্রেইনারটা কিন্তু যে সুন্দর সাদা তাহায় আর কি বেশি স্টাইলিশ লাগছিল। আর একটা হইলো LS ব্র্যান্ডের একটা ট্রেইনার, আর একটা দেখতে পারছো না মানে ওয়েস্টকোটের সেট আর কি। তো একটা হইলো আমার নেফির লাগি আর আমার নিসর লাগি আনছি ও ট্রেইনারটা আর কি। তো এখন আমি একটু র্যাপিং করে নিলাম, আর ওগুলো আমি র্যাপিং করিয়া রাখি দিমু, যেহেতু একটা ঈদের সময় আমি দিছিলাম। তো আর কি আমি রোজার মাসও আমি একটা র্যাপিং করিয়া রাখি দিছিলাম, আর ঈদের সময় আমরা গরু তারা বেড়ানি তাইছিলাম আপনার লগে শেয়ার করছিলাম, তখন আর কি আমি গিফটটা তারারে দিলাইছিলাম। তো কই যে তো আমার গেছে মানে ভিডিওটা রেকর্ড করা আছে আপনারা লগে শেয়ার করিলাই, আর এটা শেয়ার করার মেইন কারণ হইল এখন যে একটা আমি করলাম ওটা এলাগি শেয়ার করছি, আসলে নাইলে অতটা শেয়ার করলাম মনে হয়তো। তো একটু হইলো যারা গরু আর কি মানে গিফটর যে ফুলবো আছে সবসময় আসলে সবসময় সবর গরু থাকে না। তো আমার গরু দিস টাইম আমার একদম মন হয়েছে না জানে আমি ফুলবো আনতাম, তো ফুলবো আসিল না। তো আমার গরু ওরকম লাল কালারের একটা রিবেন আসিল, তো আমি রিবেন দিয়া কিলাখানি দেখছেন বানাইছি। তো যারা গরু ফুলবো থাকে না আর একবারে ইজি আর কি, আর উপস্থিত সময় খামিয়ায় সুন্দরও কিন্তু হয়ে যায়। তো ফুলবো মতো আর কি রিবন দিয়েও বানাইতে পারবা। তো এর লাগে আর কি আপনারা লগে শেয়ার করলাম। তো এখন আমি দুইটা গিফট অলরেডি প্যাকিং করে লিছি, আর যেহেতু একটা বয়েজর লাগি এর লাগি ব্লু আঁকে করছি, সো দুইটা দুই ধরনের র্যাপিং পেপার ইউজ করছি। এখন একটা গিফট ব্যাগের মাঝে আর কি দুইটা গিফট রাখি দিমু, আর বাকি যে রাসলা আমার নেফিও খোলাইছিলা ঈদের সময়, সো তারা রাখি মানি দিলাইছি আর কি, মানে ক্যাশ মানি দিলাইছি। সময়ের অভাবে আসলে সবার লাগি আর গিফট লইতাম পারছি না, তো তারা ক্যাশ মানি দিলাইছি, তারার একটা পছন্দ তারা লইতে পারবা। তো এগুলো আমরা কিছু আর কি মানে দিনকর শপিং আসিল। তো আলু পুরি আনছিলাম আর কিছু ফিশ, যে একটা মা গোসা সারো আর কি আইজার ফেভারিট পালা ফাইন। আর আসলে আমারও ডোর করে গোসাউলি মাছ আমি নিজেও ডোরাইয়া খাইতাম চাই না আর কি। তো ওরকম তোরা তোরা করে মাঝে মাঝে আর কি আনিয়া রাখি দেই ওটা ইজিও রানতে। আর এখানেও আসিল তিনটা কি বক্সর মানে আর কি ইসা, তো ওরকম বক্স আমরা সবসময় আনিলাই, তো যতটা তোরা তোরা থাকে আর কি এই ইসা। তো আমরা এখন মানে আমরা রানবার লাগে আর কি পারফেক্ট, তো একটা বেজাইলেও আমরা রয়ে যায়। আর আনছি কিছু খাটলোর বেশি, আর খাটলোর বেশি দি লতা দি ইসা দি উৎকৃষিরা যে খাইছেন তে মজা তো অবশ্য বুঝরা কিলাখানি লাগে। তো লতা ইসা দি খাইবার প্ল্যান আসিল, তো আনছি। আর আনছি একটা মানে রেডিমেড যে চাটনি থাকে ওটা, আর রইলো একটা আমর একটা আচার, আর এগুলো আনছি রেডিমেড যে সময় জানে চাইব খাইতাম পানিপুরি খাইবার লাগি। তো রেডি থাকলে গরবালা জাস্ট ফ্রাই করিয়া খাওয়া যায় আর কি ইজি। আর ওইলো স্বাদের লাউ আর কি আনছি মানে সদু। তো এই তো আর ওইলো স্পেশাল জিনিস হইলো গুণ, ও দুইটা হুটকির প্যাকেট আনছি 10 পাউন্ড দেয়া, ইচ হইলো 5 পাউন্ড হুটকির প্যাকেট। তো বাংলাদেশের প্রায় 1000 থাকি, তো ডেফিনেটলি বড় নইব মানে 1200-1300 তো এপলা নিয়মীয় হইব। ধরলাম 1000-ও যদিন ধরি 10 পাউন্ডে, তো 1000 টাকার শুটকি হইলো ওগুলো, আর 150-1000 টাকায় তো বাক্কা উটকি আসলে পাওয়া যায়।
তো কি তা কিছু করার নাই, যেহেতু আমরা এই দেশে উঠকি খাইয়া অভ্যস্ত, এখন তো আর দাম থাকলেও আনা লাগবে। আর বড় প্যাকেট ওর মাঝে আর নাই, তার আর ওরকম ছোটো প্যাকেট হলো তারা বেসইন, তো আগে লাগি ছোটো 2 প্যাকেট আনি দিছি। তো এখন যে অত দামি জিনিস কিন্তু রে বালাটিকে আগে 1টা কন্টেইনারও তৈরাম। আর আমরা এই দেশে তো সবেও মানে উঠকিরে যত্ন করি, রাখি আমরা ফ্রিজার ওর মাঝে রাখি। তো আমি তোলে সবসময় একটা টিস্যু দেই, মানে একটু গুদা করিয়া দেই, আর নাইলে নিউজ পেপার ওখল দিলাই আর কি। আর এর ফলে সবগুলো উঠকি তুইয়া বাদে আবারও একটা টিস্যু পেপার বা নিউজ পেপার মুখাকি রাখি দিই। তো তো দেখতে পারা আমার 1,000 টাকার উঠকি। তো উঠকিগুলো উঠকির কন্টেইনার ওর মাঝে রাখি, বক্সর মাঝে রাখি দিছি। তো এখন ফ্রিজার ওর মাঝে রাখি দিমু ওগুলা। আর ইগুন চিকেন ওর উইংস মিক্স করে রাখি দিছিলাম আগে, প্রায় 6-7 ঘন্টা আগে ওইব আমি রাখি দিছিলাম। তো ওই চিকেন ওর উইংস আমি সবসময়ও ইকবার যেভাবে রেডি করি, যেটা রেডিমেড যে মিক্স থাকে আর কি, চিকেন ওর উইংস ওর মিক্স বা টিক্কা মিক্স, মানে আমি সবটা তোরা তোরা করি, একটু মিক্স করি লাই পাউডার আর বাদে গোড়টাকে আর কি আরও মশলা ওটা অ্যাড করে দিই। তো মিক্স করে রাখি দিছিলাম ফয়লা, এখনো অ্যাড করছি না কি তেল। এরপরে এখন সামান্য একটু তেল অ্যাড করলাম। তো এয়ার ফ্রায়ারের মাঝে আর কি আমি উইংসগুলারে ফ্রাই মানে কুক করে নিলাম আর কি। সবগুলা চিকেন রেডি। তো আবারও আর কি একটু মিক্স করি এয়ার ফ্রায়ারের মাঝে এখন দিলাইরাম। আজকে একদম সিম্পলভাবে খানি রাখছি সবটা। চিকেনের উইংস আর কি এরকম বানাইছি, আর এখানোর মাঝে একটা চুনার পাস্তা আর কি বানাইছি। তো চুনার পাস্তা বালা ফাইন বাই চিনতেও হইতে আর বানাইলাই। আর মাশাল্লাহ এয়ার ফ্রায়ারও চিকেনগুলা দিয়ে আর এখন তারা রেডি করি আর কি, একটু বাইরে মানে নিচে আইসি আমরা করো। তো আমার আইজা মায়ে দুজনে খেলাইতা চাইরা, যেহেতু সুন্দর দিন রোদ তুলছে। আর তাইন তাইন যে শক্তিশালী একটা ফ্লাওয়ার খুলতে তুলতে তারা অত সময় গেছে। তো এই তো দয়ে বইনে 2টা ফ্লাওয়ার তারা অত বালা ফাইন, ওখন সামার টাইম আইসে চাইরো মুখায় ফ্লাওয়ার ওখল। তো সবসময় বাইরে আইলে তারা একটা একটা দেবও লাগে। মাশাল্লাহ আমার কুটি মুটি বড়ই যাইরা। তো এখন তারা রাব্বু আইসো নিছে, তো তারা রাব্বুরে দেখে এখন তারা যাইতো গিয়ে 8টাত। তো এখন তারা তারার বাবার লগে আর কি একটু মানে ওবাদি গরুর সামনে দিয়েও আমরা একটু আটটি আইবা তেন তেন আস যাইবা। তো আমরা একবারে মানে গরুর খান্দা তোর উড়ের লাগে আসলে ডোর করে সবসময় লগে একজন থাকা লাগে। আই যায় সবসময় বাইরে গেলে যা চাহানো তাই না, মানে বাই হইয়া যাইবা মায়া দিয়া যাইবা, তে হইবা ডনরি মা আমি শুনাইমু। তো মাশাল্লাহ মায়াও দেখা দেখি এখন ইকসইন। তো তাইন হইরা আইবা তাইন ফট করি আমি চিন্তা করতাম না, হইয়া আর কি তাইন যাইরা। যদিকে আমার চিকেনের উইংসগুলো হয়ে গেছে, আর দেখতে পাররা উইংস দেখতে কতটুকুই আমি হয়েছে। আর আজকে যেহেতু একটা লেজি ব্লগ আপনার লগে শেয়ার করছি, আসলে তেমন একটা ভিডিও বানানির মানে মন মানসিকতা নাই। আপনারা লগে খুব তাড়াতাড়ি শেয়ার করবো রিজনটা কি, তা আজকের ব্লগও আর শেয়ার করলাম না। আসলে মন ভালো না থাকলে কোনো কিছু করতে ভালো লাগে না, আর জানেও চাই না আসলে কিছু করবা। তো তারপরেও হয় অতদিন ধরে আপনারা লগে কোনো ব্লগ শেয়ার করা হয়েছে না, আর আসলে খুব বিজিও দিন যা সব মিলাই আর কি শেয়ার করতাম পারলাম না। তো এখন আমি আমার বাচ্চেন তো লাগি পাস্তাটা রেডি করে লিমু প্লেটোর মাঝে, আর আপনার কাছে বিদায় লই লইমু। সকলে আমরা লাগি দোয়া করবা, আর আমার বাচ্চেন তো লাগি দোয়া করবা, আমার ফ্যামিলি লাগি দোয়া করবা, আর আপনারা সকল লাগিও রইল অনেক অনেক বেশি দোয়া। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।